فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته 6643 بون. যেহেতু আপনার কথাটা খুবই গুরুত্বপূর্ণ ওই জন্য আপনার নম্বরটা আমি উল্লেখ করেই কথাটা বলছি আর কি যে উস্তাদের কথা বা টিচারের কথা আপনার খারাপ লেগেছে যে টিচার বলেছে কি আমাদের সময় সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু কোরআন অক্ষত অবস্থায় থাকবে এবং তিনি দৃষ্টান্ত দিয়েছেন যে কোরআন আর আল্লাহ এই দুটো জিনিস একসাথে কোরআনও থাকবে আল্লাহ থাকবে তার মানে আল্লাহর সাথে কোরআনও থাকবে ইত্যাদি যা কিছু বলেছেন তাতে আপনাকে বড় মানে খারাপ লেগেছে আর কি কারণ আল্লাহর সাথে কোরআনে তুলনা করে কোরআনও থাকবে আল্লাহ থাকবে ইত্যাদি যেটা আপনি বুঝেছেন আর কি তো আসলে বোন অনেক সময় আমরা যেটা বুঝি আমাদের বুঝের আলোকে যদি উল্টো কিছু হয় তাহলে সেটাকে অবশ্যই খারাপ লাগে এটা হচ্ছে স্বাভাবিক এবং প্রকৃতিগত জিনিস আমি যেটা বুঝি তার উল্টো যদি কেউ বলে তাহলে অবশ্যই সেটা আমাকে খারাপ লাগে কারণ আমি তো অন্যটা বুঝি তো আপনি যেটা বুঝেন সেটাই যে ঠিক তা মনে করলে চলা হয় না আপনার ওস্তাদ যেটা বলেছে ওটাই ঠিক যে আল্লাহ রব্বুল আলমিন যেমন অক্ষয় তেমনি তার কালাম অক্ষয় আসলে ব্যাপারটা কেমন জানেন যেমন আপনি মনে করলেন যে আপনি একজন মানুষ আর আপনি যে কথাগুলো বলেন এগুলো আপনার কথা আপনি যখন মরে যাবেন তখন কি আপনার কথা আর থাকবে আপনি তার কথা বলতে পারবেন আপনি আর কথা বলতে পারবেন না আপনার সাথে সাথে আপনার কথাগুলাকে আপনার কথাও শেষ এটাকে বলা হয় আরবিতে কালাম বুঝতে পারলেন এর এর আরবি হচ্ছে কালাম কালাম মানে বাক্য কালাম মানে কথা তো যেমন মানুষ মরে গেলে মানুষের সাথে সাথে তার কালাম তার কথা শেষ হয়ে যায় ঠিক ওই রকম আল্লাহ রব্বুল আলমিনের কালাম কোরআন আল্লাহ রব্বুল আলমিনের কালাম অত যেহেতু আল্লাহ কখনোই শেষ হবেন না কুল্ল কুল্লমান আলে ওয়াল ইকরাম দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে শুধু মহান আল্লাহর মহান সত্তা বাকি থাকবে অবশিষ্ট থাকবে তো যেহেতু আল্লাহ বাকি থাকবেন আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম মানে আল্লাহ যত কিছু বলেছেন যত কিছু বলেছেন আল্লাহর কালাম হিসাবে আল্লাহ থাকার সাথে সাথে তার কালাম তার বাক্য তার কথা বাকি থাকবে স্বাভাবিক কথা এইভাবে আপনাদের বুঝতে চেষ্টা করতে হবে আমি মরে গেলে যেমন আমার কথাবার্তা শেষ হয়ে যাবে কারণ আমরা মানুষ আমরা কথা বলতে পারবো না আমার কথা আমার সব কিছু শেষ কিন্তু আল্লাহ বাকি থাকবে আর আল্লাহর সাথে আল্লাহর কালামও বাকি থাকবে কারণ এগুলো আল্লাহর কথা এগুলো আল্লাহর বাক্য আল্লাহর বাক্য আল্লাহর কালামও নষ্ট হবে না এই হচ্ছে ব্যাপার